ভাইরাস ঘটিত কিছু রোগ আছে, সেগুলো আমরা আমার কি কোন ভাইরাসের কারণে কি রোগ হয়, যেমন স্মল পক্স হচ্ছে ভ্যারিওলা ভাইরাসের কারণে হয়। স্মল পক্সে আক্রান্ত রোগীর চেহারা এইরকম দেখো, সারা গায়ে এরকম ছোট ছোট মানে ফোড়া মতো হয়ে যায় আর ব্যথা যন্ত্রণা হয়, ঠিক আছে। নেক্সট দেখো চিকেন পক্স, ঠিক আছে, চিকেন পক্স এটাও দেখবে ওই পোলট্রি মুরগি ছাড়ালে অনেক সময় এরকম ছোট ছোট দেখবে, একদম চামড়া উঠিয়ে দিলে এরকম, চামড়া নয় মানে ওই ইয়েটা লোম, হ্যাঁ ছালটা থাকা অবস্থায় এরকম দেখা যায় না, তো এইরকম রোগ, এই রোগকে বলা হয় চিকেন পক্স, ঠিক আছে। হারপেস জোস্টার ভাইরাস চিকেন পক্স রোগ জীবাণুর নাম, আবারও একই কথা বলছি, রোগ জীবাণুর কোন ভাইরাসটা হচ্ছে সেইটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু চিকেন পক্স যে ভাইরাস ঘটিত রোগ এটাই ইম্পর্টেন্ট, মানে এটা তোমাদের ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষায় এই কোশ্চেনটা এইভাবেই আসে, তোমাকে খুব কম জিজ্ঞাসা করবে যে চিকেন পক্স কোন ভাইরাসের কারণে হয়, ঠিক আছে। নেক্সট দেখো পোলিওমাইলিটিস, এটা হচ্ছে পোলিও, পোলিও ভাইরাস, পোলিও ভাইরাসের কারণে পোলিও রোগ হয়। এই যে আজকেও পোলিও রোগের বাচ্চাদের পোলিওর টিকা মানে পোলিওর ডোজ খাওয়ানো হলো, ঠিক আছে। যাই হোক এটাও হচ্ছে পোলিও রোগটাও খুব ভারত থেকে নির্মূল করা সম্ভব হয়েছে, ঠিক আছে। পোলিও রোগ এখন নতুন করে কারো পোলিও হচ্ছে না, যে এই যে মানে সরকার থেকে একদম বেস লেভেলে সবাইকে পোলিও রোগ মানে ডোজ খাওয়ানোর কারণে পোলিও রোগটা ভারত থেকে নির্মূল করা সম্ভব হয়েছে, ঠিক আছে। তো পোলিও রোগের রোগীদের দেখো কেমন, ঠিক আছে। এটা অনেক সময় আমরা বলি হচ্ছে জন্মগঠিত, জন্ম থেকেই হয় না, ঠিক আছে, জন্মানোর পরে এই পোলিও ভাইরাসের আক্রমণে পোলিও রোগ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা মিসলেস, মিসলেস বাংলায় কি বলা হয়, হাম না হাম, এইরকম ছোট ছোট ওই সারা গায়ে গুটি মতো হয়ে যায়, ঠিক আছে। রিউ বেউলা ভাইরাস, রিবিউলা ভাইরাস, রিবিউলা ভাইরাসের কারণে রিউবেলা, হ্যাঁ হ্যাঁ সে রিউবেলা, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা মাম্স, মাম্স ভাইরাসের কারণে মাম্স রোগ হয়, ঠিক আছে। আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে মুখের, এই মুখে কজোড়া গ্ল্যান্ড আছে জানো, তিন জোড়া, ঠিক আছে। এই প্যারোটিড গ্ল্যান্ড, সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড আর সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এখান থেকে আমাদের লালা রস খরিত হয়, ঠিক আছে, এবং আমাদের যে খাবারটা খাই সেটা চিবোতে সাহায্য করে, রুটি টুটি লালা, বুঝতে পেরেছো। তো এইখানে আক্রমণগুলো হয়, এগুলো ফুলে যায়, ব্যথা যন্ত্রণা হয়, ঠিক আছে, মাম্স হলে। নেক্সট দেখো, আচ্ছা রেবিস অর হাইড্রোফোবিয়া, ঠিক আছে। রেবিসও হচ্ছে ডেঞ্জারাস একটা রোগ, ঠিক আছে। এটা সাধারণত কুকুরের কামড়ের রেবিস রোগ হয়, ঠিক আছে, জলাতঙ্ক, ঠিক আছে। রেবিস কুকুরের, কুকুরের যদি রেবিস ভাইরাস থাকে তাহলে সেই কুকুর যদি কামড়ায় তবেই রেবিস হবে, এবং এই রেবিস আমাদের নার্ভাস সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে। আমাদের হচ্ছে স্নায়ুতে আক্রমণ করে, ব্রেনে পাগল হয়ে যাবে, জেনারেলি তোমার শরীরে অন্য কোথাও ব্যথা হলে তুমি স্বাভাবিক থাকবে, মেন্টালি ঠিক থাকবে, এবার যদি ব্রেনটাই হচ্ছে ব্যথা যন্ত্রণা হয় তুমি তো ভুল ভাল বকতে শুরু করবে, পাগলের মতো হয়ে যাবে, পাগলিত হয়ে যাবে। নেক্সট দেখো ট্র্যাকোমা, এটাও একটা চোখের একটা রোগ, ঠিক আছে। ট্র্যাকোমা রোগটা হলে এইরকম চোখের হচ্ছে এ পরিস্থিতি এরকম হয়ে যায়, ঠিক আছে। এটা কি কি ধরনের রোগ, ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। আচ্ছা স্ল্যামাইডিয়া ট্র্যাকোমাইটিস জীবাণুটার নাম, তারপর ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা এটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে কোথায় হয় এফেক্টটা, ব্রেনে হয়, ঠিক আছে। মিক্সো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা হচ্ছে রোগ, ভাইরাসটার নাম, ঠিক
আছে, ইনফ্লুয়েঞ্জা জ্বরও হয়, মানে ইনফ্লুয়েঞ্জা হলে প্রচণ্ড জ্বর হয়, ঠিক আছে। নেক্সট দেখো, এই যে আমাদের দু তিন বছর ভুগিয়েছে এবং তোমাদের চাকরিগুলোকেও খেয়ে দিয়েছে এই COVID-19, 2019 থেকে শুরু হয়, ঠিক আছে। অনেকের চাকরি ইনি খেয়ে দিয়েছেন, ঠিক আছে। আমাদের ক্যাম্পের এই পরিস্থিতির জন্য ইনি দায়ী, ঠিক আছে। যাই হোক, COVID-19 হচ্ছে এটা, এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। নেক্সট দেখো, এখন অনেকটাই COVID-19 আর সেই প্রাদুর্ভাবটা নেই, ঠিক আছে। হেপাটাইটিস বা জন্ডিস, ঠিক আছে, জন্ডিস রোগ দেখো, হেপাটাইটিস বি ভাইরাসের কারণে জন্ডিস হয়। জন্ডিস হলে আমাদের শরীরের ম্যাল ফাংশনিং হয়ে যায়, লিভারটা সাধারণত বেশি আক্রান্ত হয় জন্ডিসের কারণে, এবং চোখ, এই যে দেখো কালারটা এরকম হয়ে যায়, চোখের কালারটা হলুদ হলুদ অভাব হয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো, ডেঙ্গু, ডেঙ্গু কি ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ, ভালো করে মনে রেখো, ঠিক আছে। ডেঙ্গু রোগটা কি কে ছড়ায়, ঠিক আছে, এডিস মসকিউটো, যিনি ছড়ান তাকে ভেক্টর বলা হয়, ঠিক আছে। যেমন ম্যালেরিয়া স্ত্রী অ্যানিফিলিস মসকিউটো, ঠিক আছে, ফিমেল অ্যানিফিলিস মসকিউটো, ম্যালেরিয়া, তাহলে ভেক্টরটাকে মসকিউটোটা, ঠিক আছে, স্ত্রী অ্যানিফিলিস মশাটা ভেক্টর, আর এই ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত, ভালো করে মনে রেখো, কিন্তু ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, পরে আসছি, ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। কি মশার আক্রমণে হয়? এডিস মসকিউটো, যদি এডিস মসকিউটোর শরীরে হচ্ছে ডেঙ্গুর জীবাণুটা থাকে তবেই হবে, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এবার